অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমান পর্ব এক। ভূমিকা: আমার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জীবনের সবথেকে মূল্যবান সময়গুলো কারাবন্দী হিসেবেই কাটাতে হয়েছে। জনগণের অধিকার আদায়ের আন্দোলন করতে গিয়েই তার জীবনে বারবার এই দুঃসহ নিঃসঙ্গ কারাজীবন নেমে আসে। তবে তিনি কখনো আপোষ করেন নাই, ফাঁসির দড়িকেও ভয় করেন নাই। তার জীবনে জনগণই ছিল অন্তঃপ্রাণ। মানুষের দুঃখে তার মন কাঁদত, বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবেন, সোনার বাংলা গড়বেন, এটাই ছিল তার জীবনের একমাত্র ব্রত। অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য এই মৌলিক অধিকারগুলো পূরণের মাধ্যমে মানুষ উন্নত জীবন পাবে, দারিদ্র্যের কষাঘাত থেকে মুক্তি পাবে, সেই চিন্তাই ছিল প্রতিনিয়ত তার মনে। যে কারণে তিনি নিজের জীবনের সব সুখ আরাম আয়েশ ত্যাগ করে জনগণের দাবি আদায়ের জন্য এক আদর্শবাদী ও আত্মত্যাগী রাজনৈতিক নেতা হিসেবে আজীবন সংগ্রাম করে গেছেন। বাঙালি জাতিকে দিয়েছেন স্বাধীনতা, বাঙালি জাতিকে বীর হিসেবে বিশ্বে দিয়েছে এক অনন্য মর্যাদা। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামে বিশ্বে এক রাষ্ট্র সৃষ্টি করেছেন, বাঙালির হাজার বছরের স্বপ্ন সফল করেছেন। বাংলার মানুষের মুক্তির এই মহানায়ক স্বাধীনতা সংগ্রাম শেষে যখন জাতীয় পুনর্গঠন ও অর্থনৈতিক মুক্তি অর্জন নিশ্চিত করছিলেন, তখনই ঘাতকের নির্মম বুলেট তাকে জনগণের কাছ থেকে কেড়ে নিয়েছে। স্বাধীন বাংলার সবুজ ঘাস তার রক্তে রঞ্জিত হয়েছে, বাঙালি জাতির ললাটে চিরদিনের জন্য কলঙ্কের টিকা এঁকে দিয়েছেন খুনিরা। এই মহান নেতা নিজের হাতে স্মৃতিকথা লিখে গেছেন, যা তার মহাপ্রণয়নের 29 বছর পর হাতে পেয়েছি। সে লেখা তার ছোটোবেলা থেকে বড় হওয়া, পরিবারের কথা, ছাত্র জীবনের আন্দোলন, সংগ্রাম তার জীবনের অনেক অজানা ঘটনা জানার সুযোগ এনে দেবে। তার বিশাল রাজনৈতিক জীবনের এক বিচিত্র অভিজ্ঞতা এই গ্রন্থে তার লেখনীর ভাষায় আমরা পাই। তিনি যা দেখেছেন, উপলব্ধি করেছেন এবং রাজনৈতিকভাবে পর্যবেক্ষণ করেছেন, সবই সরল সহজ ভাষায় প্রকাশ করেছেন। তার এই সংগ্রাম, অধ্যবসায় ও আত্মত্যাগের মহিমা থেকে যে সত্য জানা যাবে, তা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। ইতিহাস বিকৃতির কবলে পড়ে যারা বিভ্রান্ত হয়েছেন, তাদের সত্য ইতিহাস জানার সুযোগ করে দেবে। গবেষক ও ইতিহাসবিদদের কাছে এ গ্রন্থ মূল্যবান তথ্য ও সত্য তুলে ধরবে। এই আত্মজীবনী আমার পিতা নিজ হাতে লেখা, খাতাগুলো প্রাপ্তির পিছনে রয়েছে এক লম্বা ইতিহাস। এই বইটা যে শেষ পর্যন্ত ছাপাতে পারবো, আপনাদের হাতে তুলে দিতে পারবো, সে আশা একদম ছেড়েই দিয়েছিলাম। 1971 সালের 25 মার্চ মধ্যরাতে স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরপর আমাদের ধানমন্ডি 32 নম্বর সড়কের বাড়িতে পাকিস্তানি সেনাবাহিনী হানা দেয় এবং আমার পিতাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তাকে গ্রেপ্তারের পর আমার মা, ছোট দুই ভাই রাচেল ও জামালকে নিয়ে পাশের বাড়িতে আশ্রয় নেন। এরপর আবার 26 মার্চ রাতে পুনরায় সেনারা হানা দেয় এবং সমগ্র বাড়ি লুটপাট করে, ভাঙচুর করে। বাড়িটা ওদের দখলেই থাকে। এই বাড়িতে আব্বার শোবার ঘরের সাথে একটা ড্রেসিং রুম রয়েছে। সেখানে একটা আলমারির উপর এক কোণে খাতাগুলো আমার মা যত্ন করে রেখেছিলেন। যেহেতু পুরনো মলাটের অনেকগুলো খাতা, যার মধ্যে এই আত্মজীবনী ছাড়াও স্মৃতিকথা, ডায়েরি, ভ্রমণ খাইনি এবং আমার মায়ের হিসাব লেখার খাতাও ছিল, সে কারণে ওদের কাছে আর এগুলো লুটপাট করার মতো মূল্যবান মনে হয়নি। তারা সেগুলোভাবে ফেলে রেখে যায়। খাতাগুলো আমরা অক্ষত অবস্থায় পাই। 1975 সালের 15 আগস্ট 32 নম্বর সড়কের বাড়িতে পরিবারের সকলকে হত্যার পর তৎকালীন সরকার বাড়িটা বন্ধ করে রেখেছিল। 1981 সালের 17 মে আমি প্রবাস থেকে দেশে ফিরে আসি, তখনও বাড়িটা জিয়া সরকার সিল করে রেখেছিল, আমাকে ওই বাড়িতে প্রবেশ করতে দেয় নাই। এরপর ওই বছরের 12 জুন
সত্তা সরকার আমাদের কাছে বাড়িটা হস্তান্তর করে। তখন আব্বার লেখা স্মৃতিকথার ডায়েরি ও চীন ভ্রমণের খাতাগুলো পায়। আত্মজীবনী লেখা খাতাগুলো পায়নি, কিছু টাইপ করা কাগজ পাই যা উই পোকা খেয়ে ফেলেছে। ফুলিস্কেপ পেপারের অর্ধেক অংশই নেই, শুধু উপরের অংশ আছে। এসব অংশ পড়ে বোঝা যাচ্ছিল যে এটি আব্বার আত্মজীবনীর পাণ্ডুলিপি, কিন্তু যেহেতু অর্ধেকটা নাই সেহেতু কোনো কাজেই আসবে না। এরপর অনেক খোঁজাখুঁজি করেছি, মূল খাতা কোথায় কার কাছে আছে জানার চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয় নাই। এক পর্যায়ে এগুলোর আশা ছেড়েই দিয়েছিলাম। ইতিমধ্যে 2000 সাল থেকে আমরা বঙ্গবন্ধুর লেখা স্মৃতিকথা, নয়া চীন ভ্রমণ ও ডায়েরির প্রকাশের প্রস্তুতি গ্রহণ করি। আমেরিকার জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এনায়েতুর রহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন বঙ্গবন্ধুর উপর গবেষণা করতে, বিশেষ করে আগরতলা ষড়যন্ত্র মামলা, এই বিষয়টা ছিল তার গবেষণার বিষয়বস্তু। তিনি মাহবুবুল্লাহ জেবুন্নেসা ট্রাস্ট কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়ারে যোগ দেন আগরতলা ষড়যন্ত্র মামলার গবেষণার জন্য। এই গবেষণার কাজ করার সময় বঙ্গবন্ধুর জীবন, স্মৃতিকথা ও ডায়েরি নিয়েও কাজ শুরু করেন। আমিও সাংবাদিক বেবি মওদুদ তাকে সহায়তা করি। ডক্টর এনায়েতুর রহিম বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে শুরু করেন, কিন্তু তার অকাল মৃত্যুতে এই কাজে বিরাট ক্ষতি সাধিত হয়। এভাবে হঠাৎ করে তিনি চলে যাবেন তা স্বপ্নেও ভাবতে পারি নাই। আমি এই অবস্থায় হতাশ হয়ে পড়ি। এ সময় ইতিহাসবিদ প্রফেসর এ এফ সালাউদ্দিন আহমেদ, রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর শামসুল হুদা হারুন, লোকসাহিত্যবিদ ও গবেষক অধ্যাপক শামসুজ্জামান খান এ ব্যাপারে আমাদের মূল্যবান পরামর্শ ও সহযোগিতা দিয়েছেন। পরবর্তীকালে প্রফেসর সালাউদ্দিন আহমেদ ও শামসুল হুদা হারুন অনুবাদের দায়িত্ব গ্রহণ করেন। শামসুজ্জামান খানের সঙ্গে আমিও বেবি মওদুদ মূল বাংলা পাণ্ডুলিপি সম্পাদনা, কম্পোজ ও সংশোধন সহ অন্যান্য কাজগুলো সম্পন্ন করি। মূল খাতার সঙ্গে মিলিয়ে পড়ি 12-14 বার। অনেক বাধাবিঘ্ন অতিক্রম করে কাজ এগোতে থাকে। ছাপাতে দেবার একটা সময়সীমা ঠিক করা হয়। যখন স্মৃতিকথা ও ডায়েরির কাজ প্রায় শেষ পর্যায়ে, সেই সময় আমার হাতে এলো নতুন 4 খাতা যা আত্মজীবনী হিসেবে লেখা হয়েছিল। এই খাতাগুলো পাবার পিছনে একটা ঘটনা রয়েছে। আমাকে হত্যার উদ্দেশ্যে 2004 সালের 21শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের এক সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা হয়। মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমান সহ 24 জন মৃত্যুবরণ করেন। আমি আশ্চর্যজনকভাবে বেঁচে যাই। এই ঘটনার পর শোক, কষ্ট, বেদনায় যখন জর্জরিত, ঠিক তখন আমার কাছে এই খাতাগুলো এসে পৌঁছায়। এই এক আশ্চর্য ঘটনা, এত দুঃখ, কষ্ট, বেদনার মাঝেও যেন একটু আলোর ঝলকানি। আমি 21 আগস্ট মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি, মনে হয় যেন নতুন জন্ম হয়েছে। আর সেই সময় আমার হাতে এলো আব্বার লেখা এই অমূল্য আত্মজীবনীর 4 খাতা। শেষ পর্যন্ত এই খাতাগুলো আমার এক ফুফাতো ভাই এনে আমাকে দিল। আমার আরেক ফুফাতো ভাই বাংলার বাণী সম্পাদক শেখ ফজলুল হক মনির অফিসের টেবিলের ড্রয়ার থেকে এই খাতাগুলো পেয়েছিল। সম্ভবত আব্বার শেখ মনিকে টাইপ করতে দিয়েছিলেন, আত্মজীবনী স্বভাবে নেই চিন্তা করে। কিন্তু 1975 সালের 15ই আগস্ট তিনিও শাহাদাত বরণ করায় তা করতে পারেন নাই, কাজটা অসমাপ্ত রয়ে যায়। খাতাগুলো হাতে পেয়ে আমি তা প্রায় বাকরুদ্ধ খাতাগুলো হাতে পেয়ে আমি তো প্রায় বাকরুদ্ধ এই হাতের লেখা আমার অতি চেনা। ছোট বোন শেখ রিহেনাকে ডাকলাম, 2 বোন চোখের পানিতে ভাসলাম। হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে পিতার স্পর্শ অনুভব করার চেষ্টা করলাম। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, তারপরেই প্রাপ্তি, মনে হলো যেন পিতার আশীর্বাদের পরশ পাচ্ছি।
আমার যে এখনও দেশের জন্য, দেশের মানুষের জন্য মন কাঁদে। যারা আমার পিতার ভাষার বাংলার দুঃখী মানুষ, সেই দুঃখী মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ বাকি, তার স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজ বাকি, সেই বার্তা যেন আমাকে পৌঁছে দিচ্ছেন। যখন খাতাগুলোর পাতা উল্টাচ্ছিলাম আর হাতের লেখাগুলো ছুঁয়ে যাচ্ছিলাম, আমার কেবলই মনে হচ্ছিল আব্বা আমাকে যেন বলছেন, ভয় নেই মা, আমি আছি, তুই এগিয়ে যা, সাহস রাখ। আমার মনে হচ্ছিল আল্লাহর তরফ থেকে ঐশ্বরিক অভয়বাণী এসে পৌঁছালো আমার কাছে। এত দুঃখ কষ্ট বেদনার মাঝে যেন আশার দিশা পেলাম। আব্বার হাতে লেখা চারখানা খাতা, অত্যন্ত সতর্কতার সাথে খাতাগুলো নড়াচড়া করতে হয়েছে। খাতাগুলোর পাতা হলুদ, জীর্ণ ও খুব নরম হয়ে গেছে। অনেক জায়গায় লেখাগুলো এত ঝাপসা যে পড়া খুব কঠিন। একটা খাতার মাঝখানের কয়েকটা পাতা একেবারেই নষ্ট, পাঠোদ্ধার করা অত্যন্ত কঠিন। পরদিন আমি, বেবি মদুদ ও রেহেনা কাজ শুরু করলাম। রেহেনা খুব ভেঙে পড়ে যখন খাতাগুলো পড়তে চেষ্টা করে, ওর কান্না বাদ মানে না। প্রথম কয়েক মাস আমারও এমন হয়েছিল যখন স্মৃতিকথা ও ডায়েরি নিয়ে কাজ শুরু করেছিলাম। ধীরে ধীরে মনকে শক্ত করেছি। প্রথমে খাতাগুলো ফটোকপি করলাম, আব্দুর রহমান এর কাজ আমাদের সাহায্য করলো। খুব সাবধানে কপি করতে হয়েছে, একটু বেশি নড়াচড়া করলে পাতা ছিঁড়ে যায়। এরপর মূল খাতা থেকে আমিও বেবি পালা করে রিডিং পড়েছি, আর মনিরুন্নেসা রিনু কম্পোজ করেছে। এতে কাজ দ্রুত হয়েছে। হাতের লেখা থেকে কম্পোজ করতে অনেক বেশি সময় লাগে, সময় বাঁচাতে এই ব্যবস্থা। কোথাও কোথাও লেখার পাঠ অস্পষ্ট, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে উদ্ধারের চেষ্টা করা হয়েছে। তবে চারখানা খাতার সবটুকু লেখায় কম্পিউটার কম্পোজ করা হয়েছে। খাতাগুলো জেলারের স্বাক্ষর দেওয়া অনুমোদনের পৃষ্ঠা ঠিক মতো আছে, তাতে সময়টা জানা যায়। এরপর আমিও বেবি মদুদ মূল খাতার সঙ্গে মিলিয়ে পড়ে সম্পাদনা ও সংশোধনের কাজটা প্রথমে শেষ করি। তারপর অধ্যাপক শামসুজ্জামান খানের সঙ্গে আমিও বেবি মদুদ পাণ্ডুলিপি সম্পাদনা, প্রুফ দেখা, টিকা লেখা, স্ক্যান, ছবি নির্বাচন ইত্যাদির যাবতীয় কাজ সম্পন্ন করি। শেখ রিহানা আমাদের এসব কাজে অংশ নিয়ে সার্বিক তত্ত্বাবধানে দায়িত্ব পালন করে। এই লেখাগুলো বারবার পড়লেও যেন শেষ হয় না, আবার পড়তে ইচ্ছা হয়। দেশের জন্য, মানুষের জন্য একজন মানুষ কীভাবে কতখানি ত্যাগ স্বীকার করতে পারেন, জীবনের ঝুঁকি নিতে পারেন, জেল জুলুম নির্যাতন সহ্য করতে পারেন তা জানা যায়। জীবনের সুখ, স্বস্তি, আরাম, আয়েস, মোহ, ধন দৌলত সব কিছু ত্যাগ করে এক মহান ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়। খুব সাধারণ গরিব দুঃখী মানুষের কল্যাণের চেয়ে কীভাবে তিনি নিজের সব চাওয়া পাওয়া বিসর্জন দিয়েছেন তা একটু গভীরভাবে বিশ্লেষণ করলে অনুধাবন করা যায়। এই লেখার সূত্র ধরে গবেষণা করলে আরও বহু অজানা তথ্য সংগ্রহ করা যাবে, জানা যাবে অনেক অজানা কাহিনী। তথ্যবহুল লেখায় পাকিস্তান আন্দোলনের ভাষা, তথ্যবহুল লেখায় পাকিস্তান আন্দোলন, ভাষা আন্দোলন, বাঙালি স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলন এবং গণতান্ত্রিক সংগ্রামের বিরুদ্ধে শক্তিশালী শাসক গোষ্ঠীর নানা চক্রান্ত ইত্যাদি বিভিন্ন ঘটনা ও ইতিহাস জানার সুযোগ হবে। আর সেই সঙ্গে কায়েমি স্বার্থবাদীদের নানা ষড়যন্ত্র এবং শাসনের নামে শোষণের অপচেষ্টাও তিনি এই অভিজ্ঞতার তুলে ধরেছেন। বাংলার মানুষ এখনও বড় কষ্টে আছে। আগামী প্রজন্ম এই লেখা পড়ে অনুপ্রাণিত হয়ে দেশবাসী দেশসেবায় ব্রতী হতে হবে সে প্রত্যাশা রাখছি। এ গ্রন্থে বঙ্গবন্ধু 1955 সাল পর্যন্ত তার আত্মজীবনী লিখেছেন। 1966-69 সালে কেন্দ্রীয় কারাগার রাজবন্দী থাকাকালে একান্ত নিরিবিলি সময় তিনি লিখেছেন। তিনি যেভাবে লিখেছেন আমাদের খুব বেশি সম্পাদনা করতে হয়নি, তবে কিছু শব্দ ও ভাষার সাবলীলতা রক্ষার জন্য সামান্য কিছু সম্পাদনা করা হয়েছে। আত্মজীবনী হিসেবে প্রকাশের ইচ্ছা তার ছিল বলে সে সময় টাইপ করতে দেন, তিনি এ গ্রন্থে কাউকে উৎসর্গ করে যাননি। প্রফেসর এএফ সালাউদ্দিন আহমেদ এই আত্মজীবনীর কাজে শুরু করে সবসময় প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন।
এর ইংরেজি অনুবাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ফখরুল আলম খুব আন্তরিকতার সঙ্গে দ্রুত শেষ করেছেন। আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। তাদের এই মূল্যবান পরামর্শ ও সহযোগিতা ছাড়া এই বিরাট দায়িত্ব পালন কখনোই সম্ভব হতো না। বন্ধুবান্ধবরা বলে তোমার জীবনী লেখো, সহকর্মীরা বলে রাজনৈতিক জীবনের ঘটনাগুলি লিখে রাখো, ভবিষ্যতে কাজে লাগবে। আমার সহধর্মিণী একদিন জেল গেটে বসে বলল, বসেই তো আছো, লেখো তোমার জীবনের কাহিনী। বললাম, লিখতে যে পারি না, আর এমন কি করেছি যা লিখা যায়। আমার জীবনের ঘটনাগুলি জেনে জনসাধারণের কি কোনো কাজে লাগবে, কিছুই তো করতে পারলাম না। শুধু এটুকু বলতে পারি, নীতি আদর্শের জন্য সামান্য একটু ত্যাগ স্বীকার করতে চেষ্টা করেছি। একদিন সন্ধ্যায় বাইরে থেকে তালা বন্ধ করে দিয়ে জমাদার সাহেব চলে গেলেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের ছোট্ট কোঠায় বসে জানালা দিয়ে আকাশের দিকে চেয়ে চেয়ে ভাবছি সরোয়ার দি সাহেবের কথা। কেমন করে তার সাথে আমার পরিচয় হলো, কেমন করে তার সান্নিধ্যে আমি পেয়েছিলাম, কীভাবে তিনি আমাকে কাজ করতে শিখিয়েছিলেন এবং কেমন করে তার স্নেহ আমি পেয়েছিলাম। হঠাৎ মনে হলো, লিখতে ভালো না পারলে ঘটনা যতদূর মনে আছে লিখে রাখতে আপত্তি কী, সময় তো কিছু কাটবে। বই ও কাগজ পড়তে পড়তে মাঝে মাঝে চোখ দুইটাই ব্যথা হয়ে যায়, তাই খাতাটা নিয়ে লেখা শুরু করলাম। আমার অনেক কিছুই মনে আছে, স্মরণশক্তিও কিছুটা আছে। দিন তারিখ সামান্য এদিক ওদিক হতে পারে, তবে ঘটনাগুলি ঠিক হবে বলে আশা করি। আমার স্ত্রী, যার ডাক নাম রেণু, আমাকে কয়েকটা খাতা কিনে জেলগেটে জমা দিয়ে গিয়েছিল। জেল কর্তৃপক্ষ যথারীতি পরীক্ষা করে খাতা কয়টা আমাকে দিয়েছেন। রেণু আরও একদিন জেলগেটে বসে আমাকে অনুরোধ করেছিল, তাই আজ লিখতে শুরু করলাম।